এতভাবে মরার চেষ্টা করলাম কিন্তু মরতে পারলাম না। আমিও নাচর পান্তা, মরে আমি ছাড়বই, না মরলে যে আমার পরিবারকে বাঁচানো সম্ভব না, মরার কি উপায় আছে আর? টিভি দেখার জন্য আজকালকার দিনে নিউজ দেখার জন্য নিউজ চ্যানেল খুললাম, অমনি চ্যানেলে কি দেখাচ্ছে জানো? সে তমুককে খুন করেছে, অমুক তমুককে খুন করেছে, কিসব জঘন্য ব্যাপার। রুশের সামনে তো টিভি দেখাই যায় না, দেশটার যে কি হবে। এই হাসছো কেন? না এমনি। ইয়াস, এই একটি পথই বাকি আছে, এই পথটা আমাকে কাজে লাগাতে হবেই। আই, আমি কি বলেছি তুমি শোনাছো? হ্যাঁ, কি বলেছি বলো তো। তুমি আমার কোনো কথা তুমি শোনো না ঠিক মতো। সারাক্ষণ এরকম বাসায় একা একা চুপচাপ বসে থাকো, কার সাথে কথা বলো না ঠিক মতো, একটু তো বাইরে গিয়ে ঘুরে আসতে পারো। আমার আর বাইরে যাবার প্রয়োজন নেই। থ্যাংকস। থ্যাংকস কেন? হ্যাঁ, চাটা খুব মজা হয়েছে। প্রতিদিন আমি এই সময় চা তৈরি করে দিই, কখনো তো থ্যাংকস বলো না। থ্যাংকস বললো কেন তাহলে? হ্যালো, কে মজিদ বলছেন? কে বলছেন? একটা মার্ডার করতে হবে। কে আপনি? কে সেটা জানার দরকার নেই, পারবেন কিনা সেটা বলুন। এসব কথা আমি ফোনে বলি না, দেখা করুন তারপর দেখা যাবে। দেখা তো করা যাবে না। আমার একটা নিয়ম আছে, আমি কারো হয়ে কাজ করলে আগে তার সাথে দেখা করি। সমস্যা আছে, দেখা করা যাবে না। আমি না দেখে কোনো কাজ করি না। হ্যালো, হ্যালো, আমার কাছে তো অন্য কারো নাম্বারও নাই যে আরেকজনকে ঠিক করব। এখন যে কি করি, ইয়া আমাকে যে করেই হোক ওকে ম্যানেজ করতেই হবে, ওকে ডাবল টাকা দিয়ে হলেও রাজি করাতে হবে।